গত 7 তারিখ দিন মালকানগিরি জিলার বিজেপি কার্যালয় উদ্ঘাটন হয়েছিল। এই উৎসবরে পূর্বতন মন্ত্রী তথা পর্যবেক্ষক চন্দ্র সারথী বেহরা, রাজ্যবিহীন নিগম অধ্যক্ষ ঈশ্বর চন্দ্র পাণিগ্রাহী সহ মালকানগিরি জেলার অনেক বিজেপি কর্মী উপস্থিত লে। সেইপরি কার্যালয় উদ্ঘাটন সহ কিছু অন্য দলর নেতা সমেত মালকানগিরি জেলা সিপিআইএম সম্পাদক ব্রজ মাঝি মধ্যে বিজেপি সামিল হয়ে বিজেপি পক্ষ প্রকাশ পাই। কিন্তু আজ মালকানগিরি জেলার সিপিআইএম দল পক্ষ সাংবাদিক সম্মেলনের বিজেপি সামিল হওয়ার কথা খণ্ডন করেছেন খোদ সিপিআইএম সম্পাদক ব্রজ মাঝি। গত 7 তারিখ দিন সে কেবল অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। সেঠারে তাঙ্কু বিজেপির উত্তরীয় পকাইবা সহিত ফটো উঠাইছিলেন। কিন্তু সেইদিন সে বিজেপিরে সামিল হয়েনথিলে। সে আজ বিসিপিআইএম দলরে রহিছন্তি ও রহি জনতাঙ্কু সেবা করিবে বলি কহিতিলে। বিজেপি দল শাসক দল হইতিবারু সে নিজ মনমুতাবক ও দাদাগিরি দেখাই ছোট ছোট দলর নেতামানঙ্কু নিজ আড়কু সামিল করিবাকু চেষ্টা করুছন্তি বলি সিপিআইএম পক্ষরু কোহা যাইথিলা।